ভারত সরকারের স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির অষ্টম বর্ষ পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের অধীনে ফিল্ড আউট রিচ ব্যুরো বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিজ্ঞান কেন্দ্রে স্বচ্ছতা সচেতনতামূলক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। বর্ধমান বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় এই অনুষ্ঠানে বিভিন্ন বক্তা স্বচ্ছতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পরিষ্কার পরিচ্ছন্ন জঞ্জাল মুক্ত দেশ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা নেহেরু যুব কেন্দ্রের আধিকারিক উত্তরা বিশ্বাস, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সর্বজিৎ যশ, বর্ধমান বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক নিখিলেশ বিশ্বাস। এবং উদ্দেশ্য ছিল যে 5 বছরের মধ্যে অর্থাৎ মহাত্মা গান্ধী জন্ম শতবর্ষের মধ্যে অর্থাৎ 2019 নভেম্বরের মধ্যে এই স্বচ্ছ গান্ধীজির যে ধারণা, স্বচ্ছতার ধারণা, এই ধারণা মাথায় ঢুকিয়ে নেবে এবং অবশ্যই আমাদের এত বড় দেশ, যে দেশে নানা জাতি, নানা মত, নানা পরিধান, নানাভাবে আমরা কথা বলি, জীবন চর্চা বিভিন্ন ধরনের, কিন্তু আমাদের একটা জায়গা সত্য যে ওদের আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে স্বচ্ছ ভারত অভিযানে 8 বছর পূর্তি, সেই উপলক্ষে আজকে প্রোগ্রাম। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে স্বচ্ছতা খালি একটা প্রোগ্রাম করে বা কিছু জ্ঞানগর্ব বক্তৃতা শুনে স্বচ্ছতার কাজ করা যায় না বা স্বচ্ছতা আমরা আনতে পারি না। পরিচ্ছন্ন নিজেরা করলেই হবে না, আশেপাশের মানুষকে সচেতন করতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে স্বচ্ছতা এবং বিজ্ঞান বিষয়ক কুইজ অনুষ্ঠিত হয়। সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।